ঈদুল আজহা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে 4 দিন আমদানি রফতানি বন্ধ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে টানা 4 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। মঙ্গলবার 11 জুন রাতে আখাউড়া স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফুরকান আহমেদ খলিফা ও আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। তবে এই সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী রবিবার 16 জুন থেকে বুধবার 19 জুন পর্যন্ত স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার 20 জুন সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের উত্তর পূর্বাঞ্চলে গড়ে 1.5 লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয়। রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে প্লাস্টিক, হিমায়িত মাছ, রড, সিমেন্ট ও বিভিন্ন খাদ্য সামগ্রী। নাসিব জাবেদ, নিলয়, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।